আমাদের আজকে বারবিকিউর মেইন আকর্ষণ। হ্যাঁ চলো ধরাবি। আমার গাছে কিন্তু অলরেডি 10টা লাউ চলে আসছে। এগুলো কি টিকে গেছে? সব টিকে গেছে। আমার প্রায় গত সপ্তাহে মনে হয়েছে 10টার মতো হবে, এখন দেখি 4টার মতো টিকতেছে, বাকিগুলো আর টিকবে না, মনে হবে না। এটা গ্রোথ থেমে গেছে। এটা ফজলিয়াম খাচ্ছে? হেলাল ভাইয়ের সুপার টেস্টি বারবিকিউর আয়োজনের জন্য। আর মেইনেটে তো আমাদের হেলাল ভাই সবসময়ের জন্য ফার্স্ট। সে ফ্রেশ মাংস কিনে এনে সবসময় নিজ হাতে নিজে মশলা তৈরি করে ম্যারিনেট করে, কোনো কেনা মশলা না এখানে। আর এই যে আমাদের শেফ, শেফ হ্যালো হ্যালো ভিউয়ার্স এভরিওয়ান, আপনার একটু অসুবিধা হবে ভিডিও করতে, কিন্তু নিচে থেকে একটু করে। আচ্ছা থ্যাংক ইউ হেলাল ভাই, আমি ব্যাক ক্যামেরায় দেখাই আজকে হেলাল ভাই কি কি অ্যারেঞ্জ করেছে। সবসময়ের মতো মজার শিক কাবাব, আর এইটা হলো মাছের চিংড়ি মাছ, সঙ্গে কি মাছ এটা আমি বলতে পারবো না। আর এইটা হলো কোতলেট, এখানে আস্ত চিকেন, ছোট যে বাচ্চা চিকেনগুলি সেইগুলি। আর এখানে চিকেনের বুশেট, সসিস আর চিকেন উইংস। হেলাল ভাই আজকে কি আস্ত চিকেন হয়েছে? না না, কাই কাই কাই। ও আচ্ছা, কাই পাখি পাখি। আমরা যখন খুব ছোট ছিলাম তখন চড়ুই খাইতাম, এখন চড়ুইটা একটু বড় হয়ে কাই হয়েছে। আচ্ছা আচ্ছা, বেলজিয়ান কাই, বেলজিয়ান চড়ুই, বেলজিয়ান চড়ুই, ওটা আজকে পোড়ায় খাবো। আচ্ছা আচ্ছা, আর এটা তো আপনি কি এইভাবেই নিয়ে আসছেন না কেটে কাটছেন নিজে? না, এর কোদা নিও, যেটা নরমাল করি। আচ্ছা আচ্ছা, আর এই চিংড়ি মাছের সঙ্গে এটা কি মাছ দিবেন? এটা হচ্ছে অক্টোপাস। অক্টোপাস, হ্যাঁ ওটা মজা, গ্রিল করলে মজা লাগে। মানে আমি বলতেছিলাম রিং রিং খাই কেন, খাবে খাবে, ওটা ওটা খুবই মজা। অক্টোপাসটা, অক্টোপাস খুব মজা। কোনটা? এই যে চিংড়ি মাছের সঙ্গে এই যে অক্টোপাস। আর গুনা ভাবি এখানে অলরেডি মিষ্টি আলু দিয়ে দিয়েছে এয়ার ফ্রায়ারে। ওই যে দেখো, ভাবি মিষ্টি আলু কি সিদ্ধ করা লাগে না? না না না, আমি এয়ার ফ্রায়ার দিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দিছি। না আচ্ছা আচ্ছা, এখানে কি হচ্ছে ভাবি? এটা এই যে মিষ্টি আলু এয়ার ফ্রায়ারে, তো অনেক বড় একটা এয়ার ফ্রায়ার। আর এই যে জানিও তো ফ্রেশ হেলাল ভাই, যদি আপনার মধ্যে একটু যত্ন নিত আরো সুন্দর গাছ হইত। খেয়ে ফেলছে ওইটা কি বলে, লিমাস? হ্যাঁ লিমাসি খেয়ে ফেলছে, লিমাসি খেয়ে ফেলছে। আপা ফুচকা খান, আপা ফুচকা খান, আপা ফুচকা খান, আপনার জন্য রেখে দেওয়া হয়েছে। বাকি শুরু হয়ে গেছে, এখন ফুচকা খেতে হবে। দেখো কি অবস্থা, দেখো মাংস প্রায় রেডি। বাগানের যত্ন করতে যত্ন করতে যে আমার গাছে কেটে ফেলাইছে, গাছে কেটে দিছে, মানে লাউ সাথে শত্রুতা, লাউ গাছে শত্রুতা, ওটা তো হইতেই পারে, দেখতে তো একই। আমি বিকেলে এসে গাছে কাটাই মাথা পুরো বসে আমি জানিও না কতটুকু লাগবে। ভাই এই যে আপনার জিনিস, চিনি, এই যে ব্রাশ,
দিন আন্টিকে বলো, দিন আন্টি সসিস দিবে, সসিস দিতেছি। রুটিটা আমার প্যাকেটে রাখবো, হয়ে যাবে। থ্যাংক ইউ বেনু ভাবি। মানু ভাই এখানে কি করছে? হুলুপ করছে, হুলুপ। সাগর ভাই তো ইয়ে খাচ্ছে। হেলাল ভাই, আপনার বারবিকিউ পারফেক্ট একেবারে, 10-এ-10। এখন আপা বলছে 10-এ-12 দিতে, কি করব? কিন্তু আমি 10-এ-10ই দিব, কারণ আমি পয়েন্ট খোয়ালাম না। আমারে দিতে হবে, আরে বেশি বল না, 10-এ-12 দিতে বলতেছে, কিন্তু 10-এ-10ই দিব। বোনাসটা আমার। আচ্ছা, 2 আপনার না, 4 আপনার, 2+2=4। আপনি খান, এই যে এখানে কোদ্দানিও আছে, এইটা ব্রেস্ট পার্টটা খাও, তারপর আমি কেটে দিই। হ্যাঁ, শামুক খেতে আসছে, আঙ্গুর, শামুক আঙ্গুর খেতে চলে আসছে। না, গাছে শামুক হলো, আঙ্গুরে চলে আসছে। হেলাল ভাই, আপনিও তো মরিচের বাগান করে ফেলছেন। হ্যাঁ, তাই তো দেখছি মরিচের বাগান। আমি যে চারা দিছিলাম মরিচের, সব তো রেডি, তাই না? হ্যাঁ, সব রেডি। মানে চুন তো দেওয়া নাই, শুধু একটু চমন ভাতটা দিয়ে নিতে হবে। চুন দেওয়া, সব দেওয়া, সুপারি দেওয়া, সব দেওয়া। নীলা ভাবি বানাইছে, সব দেওয়া আছে তো। সবাই ঠান্ডা লাগতেছে, ভিতরে ঢুকতে না, তো বাইরেই বসছে তো। হ্যাঁ, বাইরে মজা তো। দেখি আওয়াজ না করলে।